আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ শুরুতে পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে হস্তান্তর ইতিবাচক সাড়া কানাডার মুক্তিযুদ্ধে অবদানের জন্য পিয়েরে টুডুকে মরণোত্তর সম্মাননা প্রধানমন্ত্রী ঈদের পর পুরোদমে অফিস খুলছে কাল বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরত মানুষের ভিড় কাওড়াকান্দি ও দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত আহত ৩৭ সড়ক পরিবহন মন্ত্রী বললেন বেপরোয়া গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিঝিলে যুবলীগ কর্মী বাবু খুন ধারণা পুলিশের ১০ অস্ত্রধারী অংশ নেয় হামলায় প্রত্যক্ষদর্শীর তথ্য দেখছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স শিরোনাম ইফাদ টি টাইম চায়ের সাথে সেরাটা এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি পলাতক নূর চৌধুরীকে হস্তান্তরে ইতিবাচক সাড়া দিয়েছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেওয়া হয় মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে দেওয়া মরণোত্তর সম্মাননা তার ছেলে জাস্টিন ট্রুডোর হাতে সময় তুলে দেন প্রধানমন্ত্রী এর আগে কানাডার মন্ট্রিয়লে গ্লোবাল ফ্রন্ট সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শুক্রবার হোটেল হায়াত রিজেন্সিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আলোচনা হয় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নিয়ে দুদেশ একমত হয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে হস্তান্তরে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়ে এ সময় কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে দেয়া মরণোত্তর সম্মাননা ছেলে জাস্টিন ট্রুডোর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নূর চৌধুরী তাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে বেশ দুজনের মধ্যে আলোচনা হয়েছে দুদেশের কর্মকর্তা এবং বিভিন্ন লেভেলে মধ্যে একটা আলোচনা হবে আলোচনার উদ্দেশ্য হবে যে কীভাবে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা যায় এর আগে মন্ট্রিলে দুদিনের গ্লোবাল ফান্ড সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যালেরিয়া এইডস সহ বিভিন্ন জটিল ব্যাধি নিরাময়ে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন মাই গভর্নমেন্ট attaches high priority to health security by investing in health infrastructures products and services we expect global fund to support us in our efforts I firmly believe that aids malaria and tuberculosis are preventable and treatable it needs commitment স্বাস্থ্য খাতের উন্নয়ন বাল্যবিবাহ কমিয়ে আনা শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে সরকার সক্ষম হয়েছে বলে সম্মেলনে জানান প্রধানমন্ত্রী আর এই প্রচেষ্টা অব্যাহত রাখতে বিশ্ব তহবিল থেকে সহায়তা কামনা করেন সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ভুল রাজনীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আর আগাম নির্বাচন নিয়ে আলোচনার চেয়ে দল গুছানোর কাজে মনোযোগের পরামর্শ দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন ২০১৯ সালের একদিন আগেও দেশে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই তাই বিএনপিকে সে অনুযায়ী প্রস্তুতির আহ্বান জানান তিনি আমি মনে করি এ নিয়ে আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই সংবিধানে নির্দেশিত পথেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হবেন নির্বাচনকালীন সরকারের প্রধান আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাদের দল গোছানোর প্রয়োজন আছে এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে এদিকে শনিবার কুষ্টিয়ায় এক সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন আগাম নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই তাদের রাজনৈতিক ব্যর্থতা তাদের বারবার ভুল সিদ্ধান্ত এবং জনবিরোধী কর্মকাণ্ডের জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এনে এই বিচ্ছিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন সময় চেষ্টা করছে খড়কুটে আঁকড়িয়ে ধরে ভেসে থাকার জন্য যদি বিএনপি মনে করেন যে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে রাজপথে নেমে ভাঙচুর করবে গাড়ি ঘোড়ে আগুন দিবে মানুষকে পুড়ে হত্যা করবে আর আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীকে বসে বসে ঘাস খাবে
সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রবিবার থেকে পুরোদমে খুলছে অফিস আদালত স্কুল কলেজ, তাই ঈদের ছুটি কাটিয়ে শনিবার রাজধানীতে ফিরছেন বিপুল সংখ্যক মানুষ। অন্যান্য দিনের তুলনায় রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ ঘাটে দেখা যায় রাজধানীতে ফিরতে থাকা মানুষের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে দেয়া বিশেষ সার্ভিস সহ প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত 68টি ট্রেন আসছে কমলাপুর স্টেশনে। এসব ট্রেনে যেন তিল ধারণের ঠাঁই নেই, ট্রেন থামলেই জনস্রোত ছুটছে রাজধানীর বুকে। আজকে ফিরেছি, আমাদের কালকে থেকে আমার অফিস করতে হবে। আগামীকাল আমার স্কুল খোলা, তাই আমি এসে পড়েছি। সিট পাই নেই, দাঁড়ায় আসতে হয়েছে। ভালো কাটছে আপনজনদের সাথে। যাওয়ার সময় যেরকম অতিরিক্ত যাত্রী গিয়েছিল, আসার সময় কিন্তু অতিরিক্ত যাত্রী আসছে। এক স্টেশনে আমাদের 2 মিনিট স্টপেজ বরাদ্দ থাকে, সেই স্টেশনে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। ঈদের ছুটি শেষ, রবিবার থেকে অফিসে যোগ দিতে এসব মানুষের ফিরে আসা রাজধানীতে। সায়দাবাদ বাস টার্মিনালেও একই দৃশ্য। যাওয়ার সময় টিকিটে গেল, আসার সময় তো টিকিটের কোনো ব্যবস্থা নাই, টিকিট পাওয়া যায় না। আসলে কালকেই ফেরার ইচ্ছা ছিল, গাড়ির টিকিট না পাওয়ার কারণে আজকে অফিসে ব্যস্ততা ছিল, আর রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। ঈদ খুব ভালো কাটছে, এবং কি বাসে আসতে কোনো ঝামেলা হয় না, রোডে কোনো যানজট ছিল না। দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম যাতায়াতের মাধ্যম লঞ্চ। সকাল না হতেই বিভিন্ন জেলা থেকে যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে দেখা যায় সদরঘাট টার্মিনালে। রাজধানীতে ফেরা এসব মানুষের পদচারণায় রবিবার থেকে কর্মচঞ্চল হয়ে উঠবে ঢাকা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীমুখী মানুষের অতিরিক্ত চাপের কারণে কাওড়াকান্দি ও দৌলতদিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঈদ ফেরত কর্মস্থলগামী মানুষের ভিড় শুরু হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা ফেরি ও লঞ্চ পার হয়ে ফিরছেন এই ঘাট দিয়ে। শুক্রবার বিকেল থেকে ঘাট এলাকায় যাত্রীর অতিরিক্ত চাপ বাড়তে থাকে। নদীতে প্রবল স্রোত আর দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে একটি বন্ধ থাকায় ফেরি পারাপারের সময় বেশি লাগছে। ফেরিতে চড়তে প্রতিটি যানবাহনের 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে করে ঘাট এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এদিকে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, এই নৌরুটে 19টি ফেরির মধ্যে 15টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। খুব শিগগিরই বহরে আরও ফেরি যুক্ত করা হবে। অন্যদিকে মাওয়া কাওড়াকান্দি ঘাটে 3 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে আজও ঝরেছে আরও 12 জনের প্রাণ। এর মধ্যে সিলেটে একই পরিবারের 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইলে 7 জন ও ফরিদপুরে 1 জন নিহত ও 37 জন আহত হয়েছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। সকাল 7টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইচাল এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও টাঙ্গাইলগামী ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 1 শিশুসহ নিহত হয় 2 জন। আহত 25 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও 3 জন। এদিকে সকালে টাঙ্গাইলের কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অন্যদিকে সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে একই পরিবারের 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। সকাল 10:30টার দিকে সিলেট বিয়ানী বাজার জকিগঞ্জ সড়কের ফুলবাড়িতে এ দুর্ঘটনা হয়। এছাড়া ফরিদপুরে বাস চাপায় জয়নাল নামে এক পথচারী নিহত হয়েছে। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অটোরিকশা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণেই সাম্প্রতিক সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সিএনজি অটোরিকশা মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য চালকদের কাউন্সেলিং করার ব্যাপারে পরিবহন মালিকদের অনুরোধ জানান মন্ত্রী। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের বিকল্প পরিবহনের কথাও সরকার ভাবছে বলে তিনি জানান। রাজধানীর মতিঝিলে গুলিতে নিহত হয়েছে যুবলীগ কর্মী বাপু। ব্যক্তিগত স্বার্থ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। প্রত্যক্ষদর্শীরা জানান, হীরক, রাজা, মিলনসহ 8 থেকে 10 জন অস্ত্রধারী গুলি করে যুবলীগ কর্মী ইমন ও বাবুকে।
রাজধানীর মতিঝিল এজিবি কলোনির এই জায়গাটিতে এখনো লেগে আছে রক্তের দাগ। শুক্রবার রাত 11টায় জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছিলেন যুবলীগ কর্মী বাবু ও ইমন। কিছুক্ষণ পর তাদের উপর হামলা চালায় 8 থেকে 10 জন অস্ত্রধারী। কয়েকজন ছিল হীরক, তারপর লোকে মিলন, তুষার, তারপর ছিল রাজা, কমলাপুরের রাজা, এদের কয়েকজনের চেহারা দেখা গেছে। এছাড়া আর বাকিদের চিনতে পারিনি। তো আমি একটু দূরে ছিলাম, তো এলোপাথারিগুলির মধ্যে আমি ওখান থেকে যেহেতু গোলাগুলি হইতেছে আমি মুভ করছি। পেটে, পায়ে ও ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় বাবু মারা যায় শুক্রবার রাত 2টার দিকে। পেটে ও হাতে গুলিবিদ্ধ ইমন এখনও চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খুনিদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যক্তিগত ইন্টারেস্ট থাকতে পারে, আভ্যন্তরীণ কোনো কন্দল থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, আমরা সকল দিক বিবেচনায় রেখে, আমাদের মাথায় রেখে আমরা তদন্ত এগিয়ে যাচ্ছি। খুনের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এজিবি কলোনিতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের 4 দিন পরও সাভারে চামড়া প্রক্রিয়ার কাজ শুরু করতে পারেনি 10টিরও বেশি ট্যানারি। গোটা বিশ্বে ট্যানারি কোরবানির চামড়া সাভারে নিতে সক্ষম হলেও ড্রাম চালুতে ব্যর্থ হওয়ায় এখনও শুরু হয়নি চামড়া প্রক্রিয়ার প্রথম ধাপ, ওয়েট ব্লু করার কাজ। তবে ওয়েট ব্লু যারা করেছে তারাও চামড়ার বর্জ্য নিয়ে পড়েছেন বিপদে। সরকারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়া নিয়ে গেছে হাতে গোনা কয়েকটি ট্যানারি। কিন্তু ড্রাম বসানোর কাজ পুরোপুরি শেষ না হয় এখনও 10টির বেশি ট্যানারি কাজ শুরু করতে পারেনি। এখানে আসছে ঠিকই, কিন্তু এখানে তো প্রসেসিং করা যাবে না, কারণ এখানে তো সম্পূর্ণভাবে কিছুই এখনো রেডি হয়নি। ক্রমলিকার স্টোরেজ, এটা তো আমাদেরকে ড্রেনেজ করতে না করতে পরে করতে বসে, কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ এখনো কমপ্লিট হয় নাই। ওইটা এক জায়গায় আমরা স্টোর করছি ড্রেনে, তো এটা নট সাফিসিয়েন্ট। কারখানা সরাতে বেশিরভাগ ট্যানারি গড়িমসি করলেও কয়েকটিতে কাজ চলছে পুরো দামে। ওয়েট ব্লু 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা এখানে শুরু করব, এবং আমাদের মেশিনপত্র, ড্রাম সব কিছু রেডির পথে, এবং এগুলো আবার চেক আপ, রিচেক আপ সবগুলো করা হচ্ছে। তবে ওয়েট ব্লু যারা করছেন তারাও আছেন বিপদে। ডাম্পিং ইয়ার্ড এখনও তৈরি না হয়, খোলা জায়গায় অবাধে ফেলা হচ্ছে চামড়ার বর্জ্য, পাশাপাশি এলোমেলো বর্জ্য পরিবহনে দূষণ হচ্ছে শিল্পনগরীর পরিবেশও। এখানে আমরা ময়লা আবর্জনা ফেলাইতেছি এবং কোম্পানিরা বলছে না ময়লা আবর্জনা ফেলাবে লাগে। তবে সাভার চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালকের দাবি, তরল বর্জ্য পরিশোধনের প্রস্তুতি শেষ, সলিড বর্জ্যের জন্য শিগগিরই ডাম্পিং ইয়ার্ড তৈরি করা হবে। তাদের বর্জ্যটুকু জায়গা দিয়েছি, যেখানে আমাদের এসপিজিএস হবে ওখানে আপাতত টেম্পোরারি রাখার জন্য তাদেরকে বলে দিছি এবং তারা রাখতেছে, এবং আমরা সেখানে মাঝে মাঝে ব্লিচিং পাউডার দিতেছি। কিন্তু ওয়ার্কটা দেওয়া আছে, কাজ শুরু করলে হয়তো 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সিইটিপি চালু করতে প্রয়োজনীয় বর্জ্য সরবরাহের জন্য সাভারে চামড়া প্রক্রিয়ার কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়। প্রকল্প শুরু হওয়া প্রায় 12 বছর পার হতে চললেও এখনও শেষ হয়নি সব ট্যানারির স্থানান্তর কাজ। এবার ঈদে 25 থেকে 30টি ট্যানারি কোরবানির সব চামড়া সাভারে প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও শেষ করতে পারেনি সব প্রস্তুতি। এ অবস্থায় কবে নাগাদ সব ট্যানারি পুরো দামে উৎপাদন যেতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যবসা নয়, ভারতের সহযোগিতা, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনকে গুপ্ত হত্যার উস্কানি দিয়ে আবারও সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ব্যবসা হিসেবে না দেখে জ্বালানি খাতে ভারতের সহযোগিতা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ডেইলি স্টার আয়োজিত সেমিনারে এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন কঠিন বলে মনে করেন ডক্টর মশিউর রহমান।
ট্রানজিটের ক্ষেত্রে যৌক্তিক মাশুল নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। অযৌক্তিক বা উচ্চ মাশুল নির্ধারণ করলে ট্রানজিট কার্যকর হবে না বলে আশঙ্কা তার। এতে ব্যবসায়ীরা লাভবান হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী ট্রানজিটের মাশুল নির্ধারণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে সমালোচনার কিছুই নেই। অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, অবকাঠামোগত উন্নয়ন না করলে ট্রানজিটের সুফল আসবে না, এজন্য ভারতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর শ্যাওড়াপাড়ায় প্রাইভেট কারের চাপায় দম্পতি নিহতের ঘটনায় অভিযুক্ত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, গাড়ির মালিক ঠিকাদার আশিকুর রহমানের ছেলে নাসিফ খান অনিককে শনাক্ত করা হয়েছে, আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে আশিকুর রহমান সপরিবারে আত্মগোপনে রয়েছেন। ঈদুল আজহার পরের দিন ভোরে বোনের বাসায় যাওয়ার জন্য শ্যাওড়াপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন দম্পতি আতাউর রহমান ও রওশনারা বেগম, কিন্তু বেপরোয়া প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে নিহত হন তারা। ঘটনার পর থেকে প্রাইভেট কারের মালিক ঠিকাদার আশিকুর রহমান তার ছেলে অনিক সহ আত্মগোপনে রয়েছে। পুলিশ বেশ কয়েকবার ওই বাসায় অভিযান চালালেও কাউকে ধরতে পারেনি। এখন বাসায় কেউ নাই। বাসায় তালা দেওয়া। দুর্ঘটনার পরই গাড়ি ফেলে চালক পালিয়ে যায়, সেই সাথে উদ্ধার করা হয় মদের বোতল। কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যিনি চালাচ্ছিলেন আমরা তাকে ইতিমধ্যে শনাক্ত করেছি। থানা পুলিশের পাশাপাশি আমাদের গোয়েন্দা বিভাগও সেখানে তাদেরকে গ্রেপ্তারের জন্য সচেষ্ট রয়েছে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরীর গোসাইরাঙ্গার একটি বাসায় মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার ছেলে সুমিত। পুলিশ জানায়, এবছর HSC পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সুমিত মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন মা কুমকুম। এদিকে আহত সুমিত মাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এবারে আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনকে গুপ্ত হত্যার উস্কানি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, হিলারির দেহরক্ষীদের নিরস্ত্র করে পরবর্তী পরিস্থিতি দেখার কথা। শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, হিলারির দেহরক্ষীদের বন্দুক সরিয়ে নিলে তা খুবই বিপজ্জনক হবে। সেই সঙ্গে হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্যক্তিগত অস্ত্র বহনের অধিকার নিষিদ্ধ করবেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এসব মন্তব্যের মাধ্যমে ট্রাম্প জনগণের মধ্যে সহিংসতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হিলারির সমর্থকরা। তারা বলেন, উস্কানি বা কৌতুক করেও কোনো প্রেসিডেন্ট প্রার্থীর এমন মন্তব্য করা উচিত নয়। এর আগেও গেল মাসে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার বিষয় টেনে উস্কানিমূলক বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, অবাধে অস্ত্র বহনের অধিকারে বিশ্বাসীদের উচিত হিলারির পরাজয় নিশ্চিতে কাজ শুরু করা। বিশ্বের আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ম্যানচেস্টারে ব্রিটিশ বাংলাদেশি ইমাম জালাল উদ্দিন হত্যায় হোসেন সাইদি নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। গেল 18 ফেব্রুয়ারি গ্রেটার ম্যানচেস্টারের রজডেলের একটি শিশু পার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। জঙ্গি সংগঠন IS এর শীর্ষ নেতা আল ফায়াদকে হত্যার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। IS এর প্রচারের দায়িত্বে ছিলেন তিনি। পেন্টাগন থেকে জানানো হয়, গেল 7 সেপ্টেম্বর IS এর রাজধানী হিসেবে পরিচিত সিরিয়ার রাক্কায় বিমান হামলায় নিহত হন আল ফায়াদ। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গেল 24 ঘন্টায় 5 জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। শুক্রবার দামেস্ক গেটে এক সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করলে জর্ডানের এক নাগরিককে গুলি করা হয়। এছাড়া হেব্রনে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ভাঙচুর করায় 3 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওয়াসিম আলমগীর শরীফ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ।
বিশ্বকাপ বাছাই ফুটবলে আগামী মাসে দুইটি ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০১৮ কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ১০ অক্টোবর পেরু ও ১৫ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য ২৪ ফুটবলারকে নির্বাচিত করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ এডগার্ডো ব্রাউজা। ইঞ্জুরির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠের বাইরে থাকা লিওনেল মেসিকে রেখেই দলের ছক সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ। বিশ্বকাপ বাছাই ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করে গ্রুপের শীর্ষস্থান হারিয়ে তৃতীয়তে নেমে এসেছে মেসিবিহীন আর্জেন্টিনা। কোচের আশা, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরোদের সঙ্গে লিওনেল মেসি যোগ দেওয়ায় আরও শক্তিশালী হবে দলের আক্রমণ ভাগ। এদিকে আগামী ৬ অক্টোবর বলিভিয়া ও ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই লড়বে ব্রাজিল। ম্যাচ দুটিতে খেলতে কোচ তিতে ফিরিয়ে এনেছেন চেলসি মিডফিল্ডার অস্কার ও পিএসজি ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। নেইমার, দানি আলভেজদের রেখেই ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। পয়েন্ট টেবিলে উরুগুয়ের পরই দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। শেষ করব সংবাদ। যাওয়ার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে হস্তান্তরে ইতিবাচক সাড়া কানাডার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য পিয়ের ট্রুডোকে মরণোত্তর সম্মাননা প্রধানমন্ত্রীর। ঈদের পর পুরোদমে অফিস খুলছে কাল। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরত মানুষের ভিড়। কাওড়াকান্দি ও দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৩৭। সড়ক পরিবহন মন্ত্রী বললেন বেপরোয়া গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিঝিলে যুবলীগ কর্মী বাবু খুন, ধারণা পুলিশের। ১০ অস্ত্রধারী অংশ নেয় হামলায়, প্রত্যক্ষদর্শীর তথ্য। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১০:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন ১৬১৬ নম্বরে। ধন্যবাদ সঙ্গে থাকায়।